রবিবার সুভদ্রা রথ এগিয়ে আসবে। বুঝতে পারছেন কত ভিড়, এই ভিড়েতেই আমাদের রশিতে হাত দিতেই হবে। তাই মোবাইলটা আবার পকেটে রাখি। তাহলে এবার সুভদ্রা দেবী রথ এভাবে, এখন আমরা একদম সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবের রথের সামনে চলে এসেছি। রথ টানার সময় দড়িতে রশিতে টান দিতেই হবে। এইরকম অবস্থায় এক চাকা করালে তখনই আমরা হাত দেবো। এদিকে দেখতে পাচ্ছেন বলরাম দেবের রথ চলে গেছে অনেকটা দূরে, বলরাম দেবের রথ চলে গেছে। এবারে আমরা চলে এসেছি সামনে সুভদ্রা দেবীর রথ আর বলরাম জগন্নাথ দেবের রথ সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে এবারে যাবে সুভদ্রা দেবীর রথ, আমরা রশিতে হাত ধরে দাঁড়িয়ে আছি। দেখা যাক আজকে সূর্যোদয়, সরি সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই রথ থেমে যাবে, কালকে আবার শুরু হবে। দেখা যাক আজকে সূর্যাস্তের পর্যন্ত দুটো রথ এগোয় কিনা। তাহলে আমরা রশিতে হাত ধরে একদম সামনে চলে এসেছি। এবার জগন্নাথ দেবের রথ আসছে, রশিতে হাত দিতে পারবো নাকি জানি না, প্রচণ্ড বিরাজ, কারণ চাকা গরমে আমরা বলতে পারছি না। এখন দেখতে পাচ্ছেন সুভদ্রা দেবী রথ যাচ্ছে, একদম সামনে দেখে দেখাচ্ছি। ¡Gracias!